বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে গর্জে উঠেছে সকলেই সেই প্রতিবাদের ঝড় বনগাতেও বুধবার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ জুড়ে হয় মৌন মিছিল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মৌন মিছিল সীমান্ত শহর বনগায় মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকলেই সেই প্রতিবাদের ঢেউ সীমান্ত শহরেও মঙ্গলবার রাত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ গড়ে তোলেন শহরের সেই মতো বুধবার বিকেল পাঁচটা নাগাদ বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে বুকে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদে সামিল হন এ শহরের কবি সাহিত্যিক শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই এদিন ত্রিকোণ পার্ক থেকে মৌন মিছিল শুরু হয়ে গোটা বনগা ঘুরে মিছিল ফের শেষ হয় ত্রিকোণ পার্কে এ বিষয়ে মিছিলে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষক দিলীপ ঘোষ বলেন মূর্তি ভাঙার ঘটনা আমাদের জাতির লজ্জা এমনই একজন মানুষ বিদ্যাসাগর তার দুশো বছরের জন্মজয়ন্তী চলছে এইরকম একটা সময়তে বিদ্যাসাগর বিশ্ব বিদ্যা মহাবিদ্যালয়ের সেখানে প্রতিপয় মানুষ সেখানে ঢুকে সেই বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে চুরে ফেললেন এটা মনে হচ্ছে যে আমাদের জাতির মাথার উপর কে যেন লাঠির আঘাত করছে এইটা আমাদের অনুভূতি সবাই এখানে একত্রিত হয়েছি অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা